সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী দু হাজার একুশ সালে জুনে গাড়ি চলবে পদ্মা সেতু দিয়ে নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই সেতু নির্মাণ খরচ পরিশোধ করবে সেতু বিভাগ সেতু দিয়ে চলাচল করা যানবাহন থেকে নেয়া টোলের টাকা হবে নির্মাণ খরচ প্রতিশোধের উৎস এজন্য এখন পদ্মা সেতু টোলের হার নির্ধারণের প্রক্রিয়া চলছে দু হাজার একুশ বাইশ অর্থবছর থেকে অর্থ বিভাগকে নির্মাণ খরচের টাকা পরিশোধ করবে সেতু বিভাগ পঁয়ত্রিশ বছরের মধ্যে তা পরিশোধের কথা রয়েছে সেতু বিভাগের সচিব খন্দকার আনারুল ইসলাম বলেন পদ্মা সেতুর টাকা ফেরতের জন্য সম্পত্তি অর্থ বিভাগের সঙ্গে চুক্তি হয়েছে ঋণের টাকা চুক্তি অনুযায়ী পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ কত সময়ের মধ্যে পরিশোধ করবে তাই চুক্তিতে স্পষ্ট করা আছে জানা গেছে পদ্মা সেতু চালুর পর টোলের হার কি হবে এ প প্রস্তুতি চলছে অর্থ বিভাগের সঙ্গে গত উনত্রিশ আগস্ট সেতু কর্তৃপক্ষের চুক্তির পর বিষয়টি আরও গুরুত্ব পায় এ প্রকল্পটি বাস্তবায়নে উনত্রিশ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা ঋণ দিয়েছে সরকার এ শতাংশ সুদ হারে সুদসহ ঋণ পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থ বছরে তার সর্বনিম্ন আটশো ছাব্বিশ কোটি থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত পরিশোধ করতে হবে এই টাকা আদায় করা হবে টোলের মাধ্যমে যানবাহনের শ্রেণীবেদে টোলের হার নির্ধারণ করা হবে পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল গাড়ি নিতে গুনতে হবে একশো পাঁচ টাকা আর কার জিপের মতো হালকা যানবাহনের জন্য সাতশো পঞ্চাশ টাকা ছোটো বাসের জন্য দুই টাকা বড়ো বাসের জন্য তেইশশো টাকা ছোটো ট্রাকের জন্য ষোলোশো টাকা মাঝারি ট্র্যাকের জন্য বারোশো টাকা টেইলার চার হাজার টাকা চার এক্সেলের বেশি টেইলার হলে এক্সেল প্রতি পনেরোশো টাকা পর্যন্ত চার্জ ধরা হবে